চীনে বসে শ্রী মাহমুদা খানম মিতুকে হত্যার পরিকল্পনা করেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার মৃতুর ব্যবসার হাজার টাকায় কেনা অস্ত্র দিয়েই খুন করা হয় মঙ্গলবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে দেয়া সাক্ষ্যে এসব কথা বলেছেন নিহত মাহমুদার মা শাহেদা মুশারফ সাক্ষাৎকালে তিনি কান্নায় ভেঙে পড়েন এক পর্যায়ে চিৎকার করে কান্না করতে থাকলে আদালত চেয়ারে বসে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেন সাক্ষ্যে শাহেদা মুশারফ বলেন দিন আগে মা টেলিফোন করে বলেছেন তার সন্তান খুন করেছে। বাবুল তাকে যেন তিনি করে দেন। তিনি বলেন শুরু থেকেই বাবুল মিতুর দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না বাবুলের পরকীয় আর ঘটনা জানার পর তা মা আপনকে জানিয়েছিলেন মৃতু এরপর মৃতুকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বাবুল তাতে অতিষ্ঠ হয়ে মিতু তিন চারবার আত্মহত্যার চেষ্টাও করেন মিতুর মা জানান দু চোদ্দ সালে বাবুল জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যান বাসায় রেখে যান তার একটি মুঠোফোন তাতে বেশ কয়েকটি ক্ষুদে বার্তা পান মাহমুদা বাবুলের সঙ্গে সম্পর্ক থাকা সেই নারী বাবুলকে খুদে বার্তাগুলো দিয়েছিলেন মিশন থেকে দেশে ফেরার পর বাবুল চীনে যান জানিয়ে শাহেদা মোশারফ বলেন মূলত সেখানে বসে বাবুল মাহমুদাকে হত্যার পরিকল্পনা করেন পরিকল্পনা অনুযায়ী অস্ত্র কেনার জন্য বাবুল তার সোর্স কামরুল সিকদার ওরফে মুসাকে সত্তর হাজার টাকা দেন আর পুরো খুনের ঘটনায় মুসা তার সহযোগীদের ব্যবহার করেন মাহমুদাকে খুনের জন্য বাবুল যে তিন লক্ষ টাকা দেন তা ছিল মাহমুদার ব্যবসার টাকা